eso gouronita tomra duti bhai katore daki gotoma tomar anantoni জলে ভাসাও শিলা প্রভু যদি কৃপা করে তাহলে যেজন অন্ধ ব্যক্তি যদি প্রভুর চরণ শরণ করে যদি তার চরণে শরণাপন্ন হয় প্রভুর কৃপা বলেই সে অন্ধে চোখে দেখতে পায় প্রভু যদি কৃপা করে খোঁড়ায় হেঁটে যায় বোবাই কথা কয় যত পাপি তাপি ছিল নদী আয় তাদেরকে উদ্ধার করবার তোর এসেছে গৌরহরি তাই তার লীলা সত্যি বোঝা অসম্ভব তাই তো গানে গানে বলছে তোমার অনন্ত লীলা জলে ভাসাও শিলা অজামিল বই কুণ্ঠে যায় হায় কাতরে ডাকি Bye.
যখন একটা শিশু মাতৃগর্ভে থাকে যখন তার বয়স হয় সপ্তম মাস শাস্ত্রের পাতায় পরিষ্কার করে লেখা আছে যখন সপ্তম মাস বয়স হয় শিশুটির তখন সেই জীবাত্মার সঙ্গে দেখা করে কে না পরমাত্মা এসে জীবাত্মা এবং পরমাত্মা তাদের দুজনের ভিতরে কথোপকথন হয় কি কথোপকথন হয় না তাদের ভিতরে কথাবার্তা চলে পরমাত্মা এসে ডাক দিয়ে বলে জীবাত্মা ঠাই হে জীবাত্মা তুমি আমার কথা নেবে আর কিছুদিন পরে তুমি ভূমণ্ডলে যাবে তুমি পৃথিবীতে যাবে সেদিন আমরা সকলে জীবাত্মা পরমাত্মাকে বলেছিলাম হে দয়া আমি ওই মায়ার সংসারে আমি ওই মায়ার পৃথিবীতে যাব না তুমি আমাকে ওই মায়ার পৃথিবীতে পাঠিও না কেননা যেখানে গেলে মায়ার জালে পড়ে তোমার গুণগান তোমার নাম যে আমি ভুলে যাব তোমার নাম আর করা হবে না তাই তোমার কাছে আমার নিবেদন তুমি আমাকে ধরাধামে পাঠিও আমরা মিনতি করেছিলাম সেদিন পরমাত্মা বলেছিল ডেকে ডেকে হে জীবাত্মা তুমি যদি পৃথিবী তুমি যদি ধরার তরে না যাও তাহলে মাতৃহত্যা পাপে তুমি লিপ্ত হবে তুমি যদি জন্মগ্রহণ না করো তাহলে তোমার মা মারা যাবে সেটাতে পাপ হবে সে পাপ লাগবে তোমার গায়ে বলো তুমি কি করবে সেদিন হরির চরণ ধরে বলেছিলাম হে দয়াময় ঠিক আছে তবে আমি ধরাধামে যাব আমি সেটাই গিয়ে যেন তোমার গুণগান করতে পারি আমি যেন সদাই মুখে হরি হরি বলে নয়ন জলে ভাসতে পারি বলেন আমরা কজনে পেরেছি ধরাধামে আসার পরে সঙ্গে সঙ্গে বাচ্চা কন্দন করে বলে নাম মানে নাম গেলাম ভুলে তবু এই কলিজিৎকে উদ্ধার করবার জন্যে নদিয়ায় অবতরী হয়ে এসেছেন কে না সেই গৌরহরি সেই নদিয়ার নিমাই নদিয়া নবদ্বীপ মায়াপুর ধামে জন্মগ্রহণ করলেন প্রত্যেকটি কলিজিৎকে উদ্ধার করবে বলে উদ্ধার করবে কিভাবে না উদ্ধার করবে সকলকে নাম আর প্রেম দিয়ে একমাত্র নাম হরের নাম হরের নাম কে বললাম কৌলে নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা মানে একমাত্র জীব উদ্ধার পেতে পারে নামের মাধ্যমে তাছাড়া কিছু নয় বিষয় বাসনা সকলে কিছু রবে পড়ে যেদিন একা একা যেতে হবে সেদিন নাম সাথে যাবে তাই গৌরহরি এসে প্রত্যেক জীবকে উদ্ধার করবে বলে ভাই নিতাইকে দায়িত্ব দিলেন বললেন তাই ও ভাই নিতাই তুমি আমার কথা নেবে এই কলিজিৎকে উদ্ধার করতে গেলে একমাত্র কৃষ্ণ নামের প্রয়োজন রয়েছে যাও তোমাকে কথা দিলাম তুমি আমার কথা নাও নদিয়ার দ্বারে গিয়ে গিয়ে প্রত্যেক দ্বারে গিয়ে গিয়ে প্রত্যেকজনকে তুমি নাম বিতরণ করে আসো নিমাই পরের দিন সকালবেলায় উঠে প্রত্যেকে দ্বারে গিয়ে গিয়ে ডেকে ডেকে বলছে ওগো নগরবাসী ওগো নগরবাসী তোমরা একটিবার আসি এই কৃষ্ণ নাম গ্রহণ করো এই নাম যদি গ্রহণ না করো তাহলে কেউ মুক্তি পাবে না সকলে ঘর থেকে বাইরে আসলেন বাইরে এসে নিতাইকে দেখে ডেকে ডেকে বলছে ও নিতাই এত সকাল সকাল কেন ডাকছ বলছে পথ যে আমাদের বহুদূর যদি সকাল সকাল বের না হওয়া যায় বাবা সকাল সকাল যদি বের না হওয়া যায় তাহলে যে পথ অনেক দূর যেতে পারবো না বলছে কেন ডাকলে বলো বলছে তোমরা সকলে নামে দীক্ষিত হও সকলে নাম গ্রহণ করো একমাত্র ভবের পারের করি একমাত্র এই নাম কৃষ্ণ নাম হরি বল বলি ওমা সেদিন সেই সময়ে কলিজিৎ কেউ নাম গ্রহণ করলো না কেন গ্রহণ করে নাই তার একটা নিয়ম ছিল
কি নিয়ম না নিয়ম করে দিয়েছে প্রভু না খাইয়া মাগুর মাছের ঝোল না শুইয়া ভরে যুবতীর কোল সদাই মুখে বল হরি বল হরি বল বলির জীব আমরা অত্যন্ত চালাক মনে মনে ভাবলাম তাই ও মা যদি মাগুর মাছের ঝোল খাই যদি না খেতে পারি যদি রমণীর কোলে ঘুমাতে না পারি তাহলে এই নাম নিয়ে কি এ নামের আমাদের প্রয়োজন নাই শ্রীবাসাঙ্গি নাই কীর্তন করে মহাপ্রভু ডেকে ডেকে ভাই নিতাইকে বলছে বলো নিতাই তুমি যে নাম বিতরণ করতে গিয়েছিলে কতজন নাম গ্রহণ করলো বলো তোমার কাছে জানতে চাই বলছে কেউ নাম গ্রহণ করে নাই তুমি যে নিয়ম করে দিয়েছো সেই নিয়ম শুনে কেউ নাম গ্রহণ করলো না বলছো কে নাম গ্রহণ করে নাই তুমি আবার যাবে নিয়ম বদলিয়ে দেবে ও মা প্রভু নিয়ম বদলিয়ে দিলেন কি নিয়ম করলেন না তখন বলছে খাইয়া মাগুর মাছের ঝোল শুইয়া ভর যুবতীর কোল সদাই মুখে বলো হরি বল সেটা কি কোন মাগুর মাছের কথা বলেছে প্রভু জীবকে উদ্ধার করবার পরে মাগুর মাছ কোনটা নদী নালা খাল বিলে যে মাগুর মাছ পায় সেই মাগুর মাছ ও মা সে মাগুর মাছ না আমাদের এই যে চোখ আমাদের এই যে নয়ন প্রভু তুলনা করলেন এই নয়নের সঙ্গে খাইয়া মাগুর মাছের ঝোল যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে যদি তার নয়ন দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে তাহলে বুঝে নিতে হবে তার মনের ভিতরে যত পাপ আছে সকল পাপ দূরীভূত হয়ে গেছে খাইয়া মাগুর মাছের ঝোল শুইয়া ভর যুবতীর কোল ভর যুবতীটাকে যাকে বিয়ে করে এনেছি বাড়িতে সেই ভর যুবতী না সেই ভর যুবতী না এই যে আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলে বসে রয়েছেন মাটির ওপরে প্রভু এই মাটির কথা বলেছে তাই গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে মা তোয়াড়া হয়ে দুনয়নের জল ঝরিয়ে অচৈতন্য হয়ে ধুলায় লুটে পড়তেন একমাত্র এই জীবকে উদ্ধার করবার জন্য নিজ আচরণ করিয়া জীবকে শেখানোর জন্যে এখনো কার্য করলেন প্রভু তাই দাসনারায়ণ শেষে এসে বসে ভাবছে তাই আমি যদি নাম নিয়ে এসেছিলাম যদি আমি নাম না নিয়ে যেতে পারি তাহলে তো পারের করি হবে না তাই হে প্রভু জানাই অজানায় কত ভুল করেছি যেদিন এ ধরনী থেকে এ তরুণী থেকে যদি চলে যাব সেদিন যেন কেউ এসে আমার কর্ণে নাম প্রদান করে তাই তো মহাজন বললেন কি বললেন Thank you.